নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তা বন্ধুরা, আজকে কোনো সার নয় বা কোনো ওষুধ নয়, যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব আজকে, সেটা হচ্ছে মাটির একটি গুরুত্বপূর্ণ উপাদান বা গাছের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যে উপাদানটা আমরা প্রাকৃতিকভাবে পেয়ে থাকি। যেমন গাছপালা পচে গিয়ে বা গাছের পাতা পচে গিয়ে যে হিউমাস বা হিউমিক অ্যাসিডটা উৎপন্ন হয়, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এটা হিউমিক অ্যাসিডটা কী, এর ব্যবহার প্রণালী কী, বা ব্যবহারের ফলে আমাদের গাছের কী কী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, এবং ব্যবহারের পরিমাণ, এবং কখন ব্যবহার করব, এবং কী কী গাছে ব্যবহার করতে পারবো। আমি তো বিশেষ করে ড্রাগন গাছ এবং মালটা বা লেবু অথবা আমার যে শাক সবজি সেসব গাছে আমরা ইউজ করব, সেটা নিয়ে আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তা দেখতে পাচ্ছেন আজকে যে জিনিসটা, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা লিকুইড এবং সলিড এই দুটো অবস্থায় পাওয়া যায়। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে লিকুইডটা নিয়ে, এর পাশাপাশি সলিডের যে উপাদানটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। যারা বাগানি তারা বাগানে বিশেষ করে অনেক রকমের খাদ্য খাবার দিই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে খাদ্য খাবার পাওয়া সত্ত্বেও গাছ যথেষ্ট পরিমাণে বাড়ছে না, এর কারণ কি বন্ধুরা? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গাছগুলো মাসের পর মাস একই অবস্থা রয়ে গেছে। আমি যে কারণগুলো বললাম সেই কারণগুলো যদি আপনার ক্ষেত্রে ঘটে থাকে বা আপনার বাগানের ক্ষেত্রে ঘটে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে খনিজ উপাদানটির কথা বলবো, সেই খনিজ উপাদানটির উপকারিতা আপনারা যদি শুনেন তাহলেই আপনারা অবশ্যই চমকে যাবেন। তা বন্ধুরা, যে উপাদানটি আপনারা গাছের গোড়ায় বা আপনার বাগানে যদি প্রয়োগ করেন, সেটা স্প্রের মাধ্যমে হতে পারে বা সরাসরি মাটির মাধ্যমে হতে পারে, তাহলে সেই জিনিসটার রেজাল্ট বা ফলাফল আপনারা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হাতে নাতে পেয়ে যাবেন। তা বন্ধুরা, আজকে যে উপাদানটির কথা বলছি সেটা নামেই অ্যাসিড, কিন্তু অ্যাসিড নয়। এটি ব্যবহারের ফলে মাটি অম্ল বা অ্যাসিডিক অ্যাসিড হবে না। অনেক বন্ধুরা ভেবে নিয়েছেন যে এটি গাছের সার বা ঔষধ, আসলে এটি কোনোটা নয়। এটি একটি উপাদান যা গাছের খিদে বাড়ায় এবং গাছ তার পরিপূর্ণ খাদ্য গ্রহণে সহায়তা করে। তা বন্ধুরা, এবার আমরা জেনে নেব হিউমিক অ্যাসিড কী। আসলে বন্ধুরা, হিউমিক অ্যাসিড হচ্ছে একটি বহুমুখী খনিজ পদার্থ, যার ব্যবহারের ফলে অনুর্বর জমি, বিশেষ করে যেগুলো শক্ত বা পাথর জমি, সেই জমিগুলো কী হয়, উর্বর করা যায়। এটি কি মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে? হ্যাঁ বন্ধুরা, এটি মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এটি মাটিতে ভালোভাবে মিশে যায়, মিশে গিয়ে কী করে বন্ধুরা, গাছগুলিতে খাদ্য পচায়। এটি ছাড়াও এটি মাটিতে কী করে, নাইট্রোজেন ও আয়রনের যোগান বা ভারসাম্য রক্ষা করে। আরেকটা কথা বন্ধুরা, হিউমিক অ্যাসিড বা হিউমাস হলো আমাদের যে জীবজন্তু বা গাছের পাতা পচে গিয়ে মাটির উপর যে একটি কালো আস্তরণ সৃষ্টি করে, সেটা হচ্ছে হিউমাস। এই হিউমাস থেকে হিউমিক অ্যাসিড কথাটি উদ্ভব হয়েছে। আর বন্ধুরা, এবার আমরা জেনে নেব হিউমিক অ্যাসিডের উপকারিতা। কৃষিকাজে হিউমিক অ্যাসিডের উপকারিতাকে আমরা 5টি ভাগে বিভক্ত করতে পারবো। তার মধ্যে বন্ধুরা, 1 নম্বর হলো মাটির ভৌত গঠনগত উপকারিতা। হ্যাঁ বন্ধুরা, হিউমিক অ্যাসিড ব্যবহারের ফলে মাটির ভৌত গঠন বিশেষভাবে পরিলক্ষিত হয়। এর মধ্যে কী হয় বন্ধুরা, হালকা বালুকাময় মাটি, যেগুলো হিউমিক অ্যাসিড ব্যবহারে যে বালু বা বালুকণাগুলো আস্তে আস্তে কী হয়, লোপ পায়, কী করে মাটির পুষ্টি এবং জল ধারণ ক্ষমতা বাড়ায়। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেসব জমিতে বালির উপাদানটা একটু বেশি, সেসব জায়গায় যদি এই হিউমিক অ্যাসিডটা ব্যবহার করা যায়, সেখানে মাটির পুষ্টি এবং জল ধারণ ক্ষমতা অনেকাংশ বেড়ে যায়। আমরা জানি যে বালুকণাযুক্ত জমির জল ধারণ ক্ষমতা অনেকাংশ কম। তাহলে বন্ধুরা, এটি যদি আপনারা ব্যবহার করেন, তাহলে মাটির যে বালুকাময় জায়গা সেটা কী হবে, মাটিতে রূপান্তরিত হবে। এছাড়া কী করবে, এটি গাছের শিকড়ের কাছে মাটিতে জল এবং পুষ্টি ধরে রাখে এবং প্রয়োজন অনুসারে গাছকে সরবরাহ করে। আরেকটা বন্ধুরা, ভারী এবং কম্পোস্ট মৃত্তিকা, যেগুলো বিশেষ করে কাদা মাটি, এই মাটিগুলোকে আলগা করতে সাহায্য করে। মানে অনেক সময় দেখা যায় যে মাটির ডেলা বা
চাকাগুলো কি শক্ত পাথরের ন্যায় থাকে। এই হিউমিকাসিড যদি আপনারা ব্যবহার করেন সেটা কি করবে, মাটিটাকে আলগা করবে, টুকরো টুকরো তৈরি করবে, যা মাটির মধ্য দিয়ে বায়ু চলাচল অনেকাংশ বৃদ্ধি করবে। এর ফলে কী হবে বন্ধুরা, মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, মাটির খরা প্রতিরোধে ক্ষমতা উন্নত করে। বিশেষ করে খরা অঞ্চলে মাটিগুলো শুকিয়ে পাথরের ন্যায় হয়ে যায়। এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কী হবে বন্ধুরা, মাটির যে উর্বর ক্ষমতা সেটা বেড়ে যাবে। মাটির রং গাঢ় করে, যা সূর্যের শক্তি শোষণে সাহায্য করে। অনেক সময় দেখা যায় আমাদের বিশেষ করে এই তিস্তা উপকূলবর্তী অঞ্চল বা যেখানে বালুকাময় অঞ্চল সেখানে কী হয়, মাটিটা সবসময় ধবধবে সাদা থাকে। আপনার যদি এই হিউমিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে কী হবে, মাটির একটা কালার চলে আসবে, যেটা কী করবে সূর্যের শক্তি বা সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটা কী করবে আস্তে আস্তে শোষণ করবে। এটা গেল বন্ধুরা আমাদের মাটির গঠন উন্নত করে যেটা। এবার আমরা 2 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক উপকারিতা। হিউমিক অ্যাসিড ব্যবহারের ফলে কী কী হয় বন্ধুরা, রাসায়নিকভাবে মাটির স্থির বৈশিষ্ট্য পরিবর্তন করে। হিউমিক অ্যাসিড অ্যাসিডিক এবং ক্ষারীয় মাটিকে ব্যালেন্স করে, মানে হচ্ছে যেসব জমিতে আপনার অ্যাসিড সেটাকে ক্ষার এবং যে জমিতে বেশি ক্ষার সেটাকে অ্যাসিড, মানে পিএইচ, মাটির যে পিএইচ আমরা জানি 7 যদি হয় সেটা হচ্ছে কি না ক্ষার না অ্যাসিড, সেটাকে আমরা বলবো বিজ্ঞান ভাষায় প্রসম। এই প্রসমটা নিয়ন্ত্রণ করে তাদেরকে বাফারিং ক্ষমতা, বিশেষ করে যারা কেমিস্ট্রি নিয়ে পড়েছেন তাদের এই বাফারিং ক্ষমতাটা জানবেন, যেটা আপনার যে মাটিটা অ্যাসিড বা ক্ষার সেটা নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে বাফারিং ক্ষমতা। এবং অত্যন্ত উচ্চ ক্যাটেনেশন বিনিময়ের বৈশিষ্ট্য আছে এই ব্যবহারের ফলে। এই হিউমিক অ্যাসিড ব্যবহারের ফলে রাসায়নিক উপকারিতা কী হয়, সঠিকভাবে গাছ পুষ্টি গ্রহণের উন্নতি করে এবং জল ধারণ ক্ষমতা বহু অংশ বাড়িয়ে দেয়। আর যে জিনিসটা হয়, পরিমিত মাত্রায় সমৃদ্ধ জৈব এবং খনিজ পদার্থের গ্রহণের মাধ্যমে গাছের বৃদ্ধিকে উদ্দীপিত করে। মানে গাছ আগে যে পরিমাণে বাড়ত, এই হিউমিক অ্যাসিডটা যদি ব্যবহার করি তা গাছ কি বহু অংশে বেড়ে যাবে। আরেকটা বন্ধুরা কথা যেটা হচ্ছে, যেটা না বললেই নয়, শিকড়ের কাছে জল দ্রবণীয় অজৈব সার ধরে রাখতে সাহায্য করে। মানে আমরা যে জৈব সারগুলো বা অজৈব সারগুলোকে দেব এগুলোকে গাছের খাদ্য গ্রহণে, মানে জটিল খাদ্যটাকে আস্তে আস্তে বিশ্লিষ্ট করে এটাকে সরল খাদ্যে রূপান্তর করবে। মানে আমরা যেটা বলতে চাচ্ছি বন্ধুরা, অনেক সময় গাছকে আমরা হার্ড বা প্রচুর পরিমাণে খাদ্য দিই, গাছ সে খাদ্যটা নিতে পারে না। আমরা যদি হিউমিক অ্যাসিড পরিমাত্রায় গাছের গোড়ায় বা স্প্রে করে দিই, বিশেষ করে গোড়ায় যদি দিই, সেই জিনিসটা কী করবে বন্ধুরা, এটাকে গাছের খাদ্য উপযোগী বা ছোটো 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 অংশে বিভক্ত করবে। মানে আপনাকে যদি সহজভাবে বলতে চাই বন্ধুরা, যখন আমাদের মায়েরা কী করে রুটি, বড় একটা রুটি গড়ে দেয়, সেই রুটিটা আমরা তো একবারে খেয়ে নিই না, কী করি এটাকে আমরা টুকরো টুকরো করে খেয়ে নিই, মানে খেতে আমাদের সাহায্য হয়। আমরা পুরো রুটিটা যদি খেয়ে নিই সেটা কী হবে, মুখে আটবে না বা মুখে ধরতে পারবো না। এবার আমরা যদি সেটা যদি ছোটো ছোটো টুকরে রূপান্তর করে খাই সেটা আমাদের পক্ষে কী হবে, সহজ হবে। ঠিক সেভাবে গাছকে আমরা প্রচুর পরিমাণ খাদ্য দিই, কিন্তু খাদ্যটাকে বিশ্লিষ্ট করার জন্য বা ভাঙ্গার জন্য কোনো উপাদান যদি না দেওয়া হয় তাহলে ওই খাদ্যটা ওইভাবেই থেকে যাবে। বন্ধুরা এখানে যে সামনের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি নাম হচ্ছে কালো সোনা, এটি গুঁড়ো হিউমিক অ্যাসিড। এই গুঁড়ো হিউমিক অ্যাসিডটা আমি আমাদের বাড়ির যে গোবর এবং ভার্মি কম্পোস্ট এর সাথে মিশিয়ে, ওটা যেটা দেখতে পাচ্ছেন সেটা 1 কেজি ওজনের একটি প্যাকেট, সেখান থেকে আমরা নিচ্ছি। আর অরিজিনাল যে ভার্মি কম্পোস্ট সেটা দেখতে পাচ্ছেন এখানে কেঁচো থেকে বোঝা যাচ্ছে। এই অরিজিনাল ভার্মি কম্পোস্টের সাথে আমরা প্রায় 4 থেকে 5 কুইন্টালের মতো গোবর এবং কিছু পরিমাণ, এখানে আমরা 2 কেজি আপনার নিয়েছি যেটা হচ্ছে কালো সোনা বা হিউমিক অ্যাসিড, এগুলো নিয়ে ভালোভাবে মিক্সার করে আমরা এটি ড্রাগন গাছের গোড়ায় দেব। দেওয়ার পর দেখবেন গাছের যে গ্রোথ সেটা খুবই সুন্দর গ্রোথ হবে। এটা যেটা পাউডার ফর্মে আছে এটাকে আস্তে আস্তে দিতে হবে, দেখতে পাচ্ছেন উড়ে চলে যাচ্ছে, খুব সাবধানে দিতে হবে এবং ভালোভাবে গোবরের সাথে মিশিয়ে যেন সব জায়গায় সমসত্ত্ব একটা মিশ্রণ সৃষ্টি হয়। এটা দামও খুব বেশি, এটা বিঘাপতি আপনারা অবশ্যই 2 কেজি যদি দেন তাহলে 1 মাসে আর অন্য কোনো খাবার দিতে হবে না।
এটা দিলেই যথেষ্ট। দেখুন খুব সুন্দরভাবে মিশানো হচ্ছে, খুব কালো কালো, আর সঙ্গে আমরা আরো অরিজিনাল যে ভার্মি কম্পোস্ট সেটা আমরা প্রয়োগ করছি। কাটো, এটা কাটো। এবার যে তিন নম্বর উপকারিতাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জৈবিক উপকারিতা। বন্ধুরা, আমরা ইতিপূর্বেই হিউমিক অ্যাসিডের অনেকগুলো ব্যবহার বা অনেকগুলো উপকারিতা আমরা জেনে নিয়েছি। তিন নম্বর উপকারিতাটা আরও খুবই গুরুত্বপূর্ণ। এটি কী করে বন্ধুরা? হিউমিক অ্যাসিড জৈবিকভাবে উদ্ভিদ এবং অণুজীবের ক্রিয়াকলাপকে উদ্দীপিত করে। বোঝা যাচ্ছে, মানে জৈবিকভাবে উদ্ভিদ এবং যে অণুজীব বলতে এখানে বিভিন্ন টাইপের ব্যাকটেরিয়া এবং জীবাণুকে বোঝানো হচ্ছে, এগুলো কী করে? উদ্দীপিত করে। উদ্দীপিত মানে কি? তাদের কার্যক্রম বা কার্যকারিতা বা কার্য করার ক্ষমতাটা এটাকে বাড়িয়ে দেয়। কী কীভাবে বাড়ায়? দেখা যাক, উদ্ভিদের যে এনজাইমকে এরা কী করে? বাড়িয়ে দেয় এবং তাদের উৎপাদন ক্ষমতা বাড়ায়। মানে আমাদের যে মানবদেহের যেরকম ক্রিয়াকলাপ ঘটে সেরকম ঠিকভাবে উদ্ভিদেরও ক্রিয়াকলাপটা ঘটে। তবে আমাদের যে ক্রিয়াকলাপ সেটা হচ্ছে জটিল আকার এবং উদ্ভিদের ক্রিয়াকলাপটা একটু সরল টাইপের। এটা করে দু নম্বর কী করে? মাটিতে পছন্দসই অণুজীবের বৃদ্ধি এবং বিস্তার করে। মাটিতে যে উপকারী যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা অণুজীব যেগুলোকে খালি চোখে দেখা যায় না, তাদের প্রচুর পরিমাণ বৃদ্ধি করে এবং কি তাদের বংশবিস্তার প্রচুর পরিমাণ বাড়িয়ে দেয়। এছাড়া কী করে বন্ধুরা? রোগ এবং কীটনাশকের বিরুদ্ধে উদ্ভিদের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অল্পতেই কি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বা অল্পতেই গাছের বিভিন্ন টাইপের পোকামাকড় আক্রমণ করে বা গাছ বিভিন্ন স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, সে জিনিসটা কী করে? এই যদি হিউমিক অ্যাসিড আপনারা যদি ব্যবহার করেন তাহলে কী হবে? কমে যাবে। আর কী হয়, গাছের শিকড় যেটা আছে সেটা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে। আর গাছের যদি শিকড় বৃদ্ধি পায় বা গাছের শিকড় যদি অনেকটা দূর যায় তাহলে কী হবে? গাছ প্রচুর পরিমাণ খাদ্য সংগ্রহ করতে পারবে। আর গাছ যদি বেশি পরিমাণ খাদ্য সংগ্রহ করে তাহলে সেটা কী হবে বন্ধুরা? গাছ শক্তিশালী হবে। এছাড়া কী করে? গাছের ভিটামিন এবং খনিজ উপাদান বৃদ্ধি করে।
গাছের যে ভিটামিন আছে সেটা আর খনিজ উপাদান বলতে বিভিন্ন টাইপের যে ম্যাক্রো বা মাইক্রো এলিমেন্ট, যেগুলো ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, বোরন, এগুলো কী করে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে। এছাড়া কী করে বন্ধুরা, ফলের কোষের প্রাচীর মোটা করে এবং ফলটিকে সঞ্চয় ও ভালো থাকার সময়কে দীর্ঘিত করে। মানে আমাদের যে গাছে যে ফল হয়, এই ফলের কী করে বন্ধুরা, যে প্রাচীর বা কোষ প্রাচীর যেটা, এই কোষ প্রাচীরটাকে মোটা করে, মানে ফলটাকে অত্যাধিক বড় করে, এবং ফলটা যেন অনেক দিন ধরে গাছে থাকে বা অল্পদের যেন নষ্ট না হয়ে যায়, তার জন্য কী হয় এই জিনিসগুলো দীর্ঘায়িত করে। এছাড়া কী করে, বীজের অঙ্কুরোদ্গম ও কার্যক্ষমতা বাড়ায়। অনেক সময় আমরা যখন গাছ লাগাই, অনেক সময় কী হয় গাছের চারা বা যেটা বীজটা নষ্ট হয়ে যায়, এই হিউমিক অ্যাসিড যদি মাটিতে ঠিকঠাক মতো থাকে তাহলে কী করবে, এর কার্যকারিতাটা বহু অংশে বাড়িয়ে দেবে। এছাড়া কী করবে, উদ্ভিদের বৃদ্ধিকে কি উদ্দীপিত করে, মানে উদ্ভিদের যে খর্বাকার বা বৃদ্ধিটা যে হঠাৎ করে যদি কমে যায় সেটাকে কী করবে, আস্তে আস্তে কী করবে, এটাকে গাছটা বড় হয়ে যাবে। এছাড়া কী হয় বন্ধুরা, ফলের গুণমান বৃদ্ধি করে, যে ফলের যে ছোটো বা বড় সেটা ঠিকঠাক মতো একটা নির্দিষ্ট শেপে নিয়ে যায়, ফলের গঠন এবং পুষ্টির মান ও উপাদান বা পুষ্টির যে অন্যান্য যে উপাদানগুলো থাকে এই জিনিসটাকে বৃদ্ধি করে। এবার বন্ধুরা, হিউমিক অ্যাসিডের আর একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে অর্থনৈতিক উপকারিতা। এই অর্থনৈতিক উপকারিতা কীভাবে করে সেটা আমরা বিস্তারিতভাবে জেনে নিই। হিউমিক অ্যাসিড ব্যবহারের ফলে মাটিতে পুষ্টির যে যৌগগুলো আছে সেগুলোকে কী করে প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে। বাড়ি তুললে কী কী হয় বন্ধুরা, লোহা, বিশেষ করে লোহা, যেটা কি উদ্ভিদের ব্যবহারের জন্য একটি উপযুক্ত ফর্মে, যা উদ্ভিদের পুষ্টি সরবরাহকে কি অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এর ফলে কী হয়, উদ্ভিদের যদি লোহা বা ম্যাগনেশিয়াম, আমরা জানি কি যে গাছের যে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে ম্যাগনেশিয়াম এবং লোহা বা আয়রন, এটা যদি বেড়ে যায় তাহলে কী কী ঘটনা ঘটে, যে ফলনগুলো পাবো, আগে যদি আমাদের যদি 30% ফলন হতো, এখন সেটা 100% ফলনে চলে যাবে, মানে 100% ফলন আমাদের বৃদ্ধি করা যাবে। এছাড়া কি, উচ্চ গুণমানসম্পন্ন হিউমিক অ্যাসিডের নিয়মিত প্রয়োগে, আপনারা যদি হিউমিক অ্যাসিডটা যদি মাসে অন্তত পক্ষে একবার করে স্প্রে হোক বা গোড়ায় হোক, আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে অবশ্যই গোড়ায় যদি দেন, তাহলে কী হবে যে সবুজ ঘাস, কৃষি ফসল, ফুল ফল এবং কাঠের উন্নত স্বাস্থ্যকর বৃদ্ধি হবে। এছাড়া কী হবে বন্ধুরা, অতিরিক্ত পরিমাণ বা নিয়মিত পরিমাণে যদি আপনারা যদি হিউমিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে মাটির জল ধারণ ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। আগে যে জল আপনারা যদি সপ্তাহে দুবার দিতেন সেটা এখন সপ্তাহে একবার দিলে সেটা কী হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তাই তো। এছাড়া কী হতে পারে বন্ধুরা, সর্বশেষ যে 5 নম্বর উপকারিতাটা হচ্ছে সেটা হচ্ছে কি, পরিবেশগত উপকারিতা। মানে আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহারের ফলে পরিবেশের কী কী প্রভাব সৃষ্টি হয় বা কী কী পরিবেশ বান্ধব জিনিসগুলো সৃষ্টি হয় সেই সম্বন্ধে আমরা এটা আলোচনা করব। এটা কী বন্ধুরা, হিউমিক অ্যাসিডের পরিবেশগত সুবিধা বৈচিত্র্যময় এবং পরিবেশগত সমস্যা ও পরিবেশের সংরক্ষণের জন্য কার্যকর সমাধান করে। এর মধ্যে কী কী আসে বন্ধুরা, 1 নম্বর হচ্ছে কি, জলদূষণ। জলদূষণ কী করে, যে হিউমিক অ্যাসিড উচ্চ উপাদান সহ মাটির কম নাইট্রেট, মানে আমাদের যেরকম বিশেষ করে নাইট্রোজেন গঠিত সার যদি প্রচুর পরিমাণে ব্যবহার করি সেটা কী হয়ে যায় বন্ধুরা, মাটিটা বিশেষ করে লবণাক্ত হয়ে যায় বা অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়। আপনারা যদি পরিমাণ মতো বা নিয়মিত আপনারা যদি এই হিউমিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে কী হবে, নাইট্রোজেনের পরিমাণটা, যে ক্ষতিকর যে নাইট্রোজেনের পরিমাণটা সেটা কি কমিয়ে দেবে। কমিয়ে দিলে কী হবে, এটা শিকড়ের ভারসাম্যটা রক্ষা হবে এবং নাইট্রেট বা অন্যান্য যে উপাদানগুলো, ক্ষতিকর উপাদানগুলো, এটা ডাইরেক্ট জলে যাবে না, জলে না গেলে কী হবে, জল দূষণটা কমে যাবে। এছাড়া কী হবে বন্ধুরা, কৃষকরা সবসময় গাছপালা গ্রহণ করতে পারে, তার চেয়ে বেশি সার ব্যবহার করে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, অনেক সময় হয়তো যেখানে আপনার নাইট্রোজেনের পরিমাণ দরকার হচ্ছে 5 গ্রাম, সেখানে হয়তো অনেক কৃষক না জেনে শুনে বা না বুঝে দিয়ে দিচ্ছে কত, 10 গ্রাম। 5 গ্রাম যে এক্সেস দিয়ে দিচ্ছে, সে এক্সেস যে 5 গ্রাম, এই 5 গ্রামটা কী করবে, গাছ আর খেতে পারবে না। না খেলে কী হবে, ওইটা অজৈব অবস্থায় মাটিতে থেকে যাবে, যেটা বৃষ্টির জলের সাথে আপনার জলের সঙ্গে মিশে গিয়ে জলকে কী দূষিত করবে। এছাড়া হিউমিক অ্যাসিড কী করবে, খনিজ সার অতিরিক্ত ব্যবহারের ফলে কী হয়, হিউমিক অ্যাসিডের ব্যবহারের ফলে মাটির যে লবণাক্তটা এটা কি হ্রাস করে দেয়। এছাড়া হিউমিক অ্যাসিড মাটির ক্ষয়ের বিরুদ্ধে লড়াই করার একটি কার্যকর উপায়। তা বন্ধুরা,
বন্ধুরা, হিউমিক অ্যাসিড শুধুমাত্র ফল বাগানের ক্ষেত্রে প্রযোজ্য না, সব বাগানের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যে কোনো ধরনের সবজি, শাকসবজি অথবা ফলমূল অথবা ধান খেতে সব জায়গায় ইউজ করতে পারেন। এটা করলে বিশেষ করে মাসে একবার অবশ্যই স্প্রে করে ইউজ করবেন, করলে আপনার গাছ সুস্থ সবল থাকবে এবং রোগ পোকামাকড়ের হাত থেকে এবং ও মাটির যে জল ধারণ ক্ষমতা সব দিক থেকে গাছ ভালো থাকবে। আর যদি গাছ ভালো থাকে তাহলে ফল অবশ্যই ভালো হবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। সকলে ভালো থাকবেন, নমস্কার। এই যে বাবা।